আমি ভুল করছিলাম সেটা আপনি তুলা খাওয়াইছিলাম, তুলা দিয়ে ঘুষি দিয়ে মিলে খাওয়ানোর কারণে প্রথম তো তারা হুমড়ায় খাইছে, খায় একটা পেট টেট পুলা খুব সুন্দর জিগজাগ মাছ তিনাক যাইতেই দেখা গেলো বিশাল একটা বিপদ হয়ে গেছে। আমার ওই এফ এম ডি আর এলএসডি এই দুইটার প্রাদুর্ভাব এখানে আসছে হয়েছিল, হওয়ার কারণে কিছু দুই তিনটা ছাগল আমার মারা গেছে। ছাগলকে আমি সাধারণত সাইলেজ দিই, সাইলেজের পাশাপাশি ঘুষি তো কিছু লাগেই দানাদার খাবার। আর আমার এখানে আরেকটা জিনিস আমি ব্যবহার করি সেটা কলার মুখা, ওটাকে আমার মেশিনে কাটিং করে ওটা দিয়ে ওটাতে আমার পশ্চিম অনেকটা কমে যায়। আমার ব্যাড লাক এখানে যখন আমার এলএসডি এবং এফ এম ডি হয়ে গেলো ওই সময় আমি একটু মন মতগ্রস্ত হওয়ার কারণে একটু বাণিজ্যিক আকারে চলে আসছিল, এখন শখের হয়ে গেছে, না বাণিজ্যিক হইতে পারিনি। এখন প্রিয় দর্শক, ধারাবাহিক দ্বিতীয় পর্বে থাকছে 1 লাখ 2 লাখ টাকার উন্নত জাতের ছাগল পালন, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ এবং প্রতিকার নিয়ে কোরেল ভাইয়ের চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, দ্বিতীয় পর্ব দেখার জন্য ধন্যবাদ। এ পর্বে থাকছে এফ এম ডি এলএসডি রোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় শৌখিন মানুষটির ছাগলের ছাদ খামার, কোয়েল ভাইয়ের ছাগল মারা যায় তিনটি, হতাশ হয়ে গেলেন তিনি, চিন্তায় পড়ে যান দীর্ঘ সময়, মাথায় একটাই চিন্তা, কেন হল এই রোগ, কিভাবে, কোথা থেকে আসল। গরুর খামার পরিদর্শন করতে গিয়ে দেখা যায় লোহার একটি সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে গেলাম ভবনের 7 তলায়, 7-8 কাঠা বাড়ির ছাদে ছাগলের ছাদ খামার, কোথা থেকে পেলেন ছাদ খামার করার ধারণা। তিনি জানালেন, ওই আবার একটু করোনা 2 বছর তো পুরো বন্ধ, 5টা ছাগল আনলাম, 5টা হলো ভালো লাগলো, আবার খুঁজা খুঁজা ইউটিউব দেখা কোথায় কি আছে, কোন খামারে কি পাওয়া যায়, কোনটা ভালো জাতের ছাগল আছে, ভালো জাতের পাঠা আছে, খুঁজা 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 খুঁজে আনতাম। তখন তো এমনি তো যখন আসলে তখন তো সব ব্লক, তখন সবাই কিন্তু কম বেশি এই এই ব্যাপারে ঝুঁকছে, কেউ খামারের দিকে ঝুঁকছে, কেউ গ্রামগঞ্জের দিকে যাতে জায়গা ধরিয়ে ঝুঁকছে, কেউ পাখি কবুতর এটা সেটা। আমি এরকম দুচ্ছি, আমি যখন দেখলাম না এটা তো মোটামুটি প্রফিট হয়েছে, কিছু না করতে খাইতে পারবো, খাইতে যায় দেখা যায় সব করতে যায় এক একটা ছাগল এই 90,000 1 লাখ 1.5 লাখ। আমাকে পাঠাতে দেখে আসছেন উপরে যেটা তোদা এখন খাসি করছে, বড় ছিল 4টা আর বাচ্চা ছিল 6টা, 3 লাখ টাকা নিয়ে আসলাম, ছাগল ভালো ছিল এবং তাদের যাওয়া ভালো ছিল। কিন্তু ওই সময় আমি ওই একটা আমি ভুল করছিলাম, সেটা হলো আপনি তুলা খাওয়াইছিলাম, তুলা দিয়ে ঘুষি দিয়ে মিলে খাওয়ানোর কারণে প্রথম তো তারা হুমড়ায় খাইছে, খায় একটা পেট টেট পুলা খুব সুন্দর জিগজাগ মাছ তিনাক যাইতেই দেখা গেলো বিশাল একটা বিপদ হয়ে গেছে। তখন টের পাইনি, তখন আমি মনে করতাম যে অত ওদের খাম খালি বনায়, তখন একটার পর একটা খালি আমার ওই কিবির ডোজ দেওয়া শুরু করলাম, তখন ইম্প্রুভ হইতেছিল না। পরে আমাকে যে জাকির সাহেব আছে একজন ওই ভেটেরিনারিতে, উনি বলে যে ভাই আপনি আমার কথা শুনতেছেন না, আপনি ইয়া তুলা এই ক্ষতিগুলি করতেছে, আপনি এই তুলাগুলিকে তাড়াতাড়ি সরান।
পরে আমি আমার যে লোক ছিল ওকে জিজ্ঞেস করলাম, কয় না ভাই ও তো খুব সুন্দর করে খাচ্ছে আর তো ভালো আছে। আমি কি তোলা এটা ওই আমার দিছিলাম আমার ফ্যামিলি সহ থাকতে দেখাশোনা করতো। আমি তো ইয়া ছিল সিসি ক্যামেরা ছিল, 14টা সিসি ক্যামেরার উপর লাগানো ছিল। তা দেখলাম সকাল 2টা খন কাজকাম করতেছে। আমি দিনভর শেষে এখানে ঢাকায় আবার উপর হাতে যাই একটু এক কাপ চা খাই দিয়ে সেটা ভালো আছে। লাস্টে যে 2-3 মাস যাওয়ার পরে তখন যে আমার যে ডাক্তার ইয়া ছিল আর কি ভেটেরিনারি, উনি দেখা করবেন যে ভাই যদি আপনি এরম করবেন তাহলে আমি আর আসবো না। তারপরে আমি ওরা দেখালাম যে এই অবস্থার মতো ডাক্তার তো বলতেছিল অবস্থা দুর্গ ভালো। তখন ও বললো দেখালে ভাই কী করবেন দেখেন, পরে চুলা সব খাওয়া বন্ধ করে আবার এটাকে ওই ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিয়ে পুরো ওইগুলোকে আবার একটা রিকভারিতে নিয়ে আসলো। এভাবে একটা ক্ষতি হয়েছে। ইয়া মানা জানে পশু মানা জানে কিন্তু তারা স্বাস্থ্য দিক দিয়ে ঘাটতে অনেক হয়েছে। এবং যে পরিমাণে আমি বাচ্চা পাওয়া শুরু করছিলাম ছাগলে ওইটা কমে গেছে। কৃষির থেকে হাত খামার বলতে বললাম সবে থেকে করা এবং আস্তে আস্তে ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন গঠনমূলক কথাগুলো নিয়ে নিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করতেছিলাম আমি এবং হইতে হয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের তো মোটামুটি একটা গুছানোই খামার ইয়ে বলো গেছিল, শুধুমাত্র একটু আল্লাহ আল্লাহ কবুল করেনি আর হইলো আমার যে ভ্যাকসিনটা প্রপার আমরা ওই গোলমেন্ট চেন মেনটেনের যে ব্যাপারটা সেটা করতে পারি না সম্ভব যারা দিত ভ্যাকসিনটা, যে কারণে এই ক্ষতিগ্রস্ত বেশি হয়ে গেছিল। এমনি কোথাও কি ট্রেনিং নিয়েছিলেন না? না আমি ট্রেনিং নিই নাই, এই দেখতে দেখতেই শিখতে শিখতে চেষ্টাই এই জন্যই আমার এই ক্ষতিগ্রস্ত হওয়াটা। করকালীন সময়ে সিদ্ধান্ত নেন ছাদ খামার করার। কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে কোয়েল ভাইকে প্রশ্ন করা হয় একের পর এক, প্রতিটি প্রশ্নের জবাব দর্শকদের সামনে তুলে ধরেন শৌখিন এই খামারি। দেখেছিলাম পাশাপাশি আমি যখন করছি তখন করোনার সময় ছিল, করোনার সব জায়গা বন্ধ ছিল, বাসায় কতক্ষণ থাকা যায় তখন এখানে চলে আসতাম ছাদে এসে কইতাম। তখন ওই এক জায়গায় আমরা দেখলাম 5টা ছাগল বেঁধে রাখছি, হয়তো 5টা ছাগল কিনে নিলাম। 5টা যখন আনার পরে ওখান থেকে একটা থেকে বাচ্চা পেলাম, পাওয়ার পরে আস্তে ছাগল কদর হইল। পরে যে আমি ছাগিটা নিয়ে আসছিলাম ওই ছাগিটাকে পাতা দেখানো করে তখন একটা পাতা কিনলাম। তো এরকম করতে করতে একটা বিচার করতে করতে প্রায় ওই সময় আমার কিনা হয়েছিল প্রায় 23টা। আর ওটার থেকে বাচ্চা নিয়ে সে সময় হয়েছিল প্রায় 90+ ছাগল। ও বেশি হয়ে যাওয়ার পর এখন অনেকটা কমাই গেছি, কারণ আমার কাছে যে পাঠাটা ভালো উচ্চ ভালো ছিল এইরকম 2টা পাঠা রেখে হ্যাঁ বাকি আর 2টাকে খাসি করে ফেলছি, বাকি ছাগল অনেক কমাই গেছি। ও এখন কী কী ছাগল জাতের ছাগল আছে আপনার এখানে? এখন আমার কাছে 6 জাত পিওর, 6 জাত আছে, পিওর গুজরি আছে, পিওর তোতা আছে, আর গোয়াল আছে, একটা বারবারি আছে। আচ্ছা মোট কতগুলো ছাগল আছে এখন? এই মোট আমার বেশি নাই, এখন আমরা তো 13টা আছে। কিন্তু আপনার তো 85-90টা ছাগল ছিল, এগুলো কমাই দিলেন কেন? কমাই দিছি, ছাগল পালতে একটু কষ্ট হয় আর আমাদের উপরে বাতাসের প্রবণতা বেশি, তো যে কারণে ছাগলটা কষ্ট হইত এই জন্য কমাই দিচ্ছি। আর একটা জিনিস মূল কথা হইতেছে যে ছাগল আমরা যদি ছাদে পাল, এখানে অনেক ডায়াবেটিস আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, খাওয়ার কোস্টিং ব্যাপার আছে, এই জন্য এখানে সাধারণত ক্রস ছাগল বা ওই ধরনের দেশি যে বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল করে ছাগল পোষানো যাবে না। এখানে যদি 100% জাতীয় কিছু ছাগল যেগুলো হাইব্রিড এগুলি করলে আপনার। আচ্ছা এমনি ছাগলকে কী কী খাবার খাওয়ান এখন? ছাগলকে আমি সাধারণত সাইলেজ দিই, সাইলেজের পাশাপাশি ভুষি তো কিছু লাগে দানাদার খাবার। আর আমার এখানে আরেকটা জিনিস আমি ব্যবহার করি সেটা কলার মুখা, ওটাকে আমার মেশিনে কাটিং করে ওটা দিয়ে ওটাতে আমার পশ্চিম অনেকটা কমে যায়। কলার মাথা মানে কলার কাটার পরে মাঝখানে যে অবস্থাটা থাকে তার হ্যাঁ সেই জিনিসটা ওইটা যে ওটাতে যে পুষ্টি আছে এটা আপনি কীভাবে জানলেন? এটা পুষ্টি তো স্বাভাবিক আপনার গরু ছাগলের খাদ্য হচ্ছে আপনার কলা পাতা বা ঘাস এগুলো, আর ওটাও তাকে কলা কলাও ছাগল পছন্দ করে, কলা যায় ফ্লেভারটা ওর ফ্লেভারটা ওটার মধ্যে আসে,
আর মানে আমি বিভিন্ন যাতে জিজ্ঞেস করছিলাম আমাদের যে বাংলাদেশ গোট ফার্মার যে সভাপতি সেক্রেটারি ওনাদেরকে পাশাপাশি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে এগুলো জিজ্ঞেস করছি ওনারা বলছেন রাখা হইতে পারে না ভালো ছাগল ছাগল ভালো ছাগল বলি তো বললাম সাইলেজ দিই আর দানাদার হিসাবে খাওয়া দিই পুষ্টি পুরা এগুলো নিয়ে কাঁচা ঘাসের তো কোনো ব্যবস্থা নাই ঘাস আমি এখন তো সিজন না আমি ওই আপনার শ্রীনগর থেকে ওখানে থেকে ঘাস আনাই ঘাস আনে ওটাকে আমি এখানে যতটুকু পারি সেটা খায় সপ্তাহখানি গিয়ে মধ্যে ওটা চপিং করে ওটাকে আবার সাইলেজ তৈরি করে রেখে দিই ওটাকে আবার মাস দু মাস চলে আর ও সাইলেজ আপনি নিজেই করেন আমি এখানে মেশিন লেগ কেটে বস্তা করে সাইলেজ করি ও আচ্ছা সাইলেজ আছে বড় পিছনে স্বাভাবিক জিনিস শুধু জানতে হয় যে সাইলেজটা করার আগে সেটা সেই বস্তার মধ্যে কোনো ধরনের জন্য বাতাস না তাহলে আপনি সাইলেজ হয়ে যাবেন যে এয়ারটাইট থাকে তোতাপুরি একটা পাঠা ছিল ওইটা ওটাকে আমি খাসি করে ফেলছি আগামী কোরবানি ঈদের জন্য ও খাসি করলেন কেন বিক্রি করার জন্য জি ও এনে পাঠা বিক্রি হয় না পাঠা বিক্রি হয় কিছুদিন আগে আমার কতগুলো পাঠা বিক্রি হয়েছে হরিয়ানা পাঠা বিক্রি হয়েছে জীবনপাড়ি পাঠা বিক্রি হয়েছে তারপরে বারবারি পাঠা বিক্রি হয়েছে আচ্ছা এমনি আপনার আপনার কী মনে হয় যে ছাগল সাদে ছাগল পালন করে কি লাভবান হওয়া সম্ভব যদি সময় দেওয়া সম্ভব হয় এবং সকাল বিকাল এখানে টিকার করা যায় অবশ্যই লাভবান একটা প্রজেক্ট খাবার খরচ কেমন ছাগলগুলার খাবার খরচের জন্য বললাম আমি ওই কলার মুখা আছে আবার ওই খরচ কেমন আমরা যে আখের যে ছুবলা এটা আখ শরবত করা যেখানে পাওয়া যায় ওই দুটাকে ক্র্যাশ করে খাওয়া দিলে আমার খরচ 50% কমে যায় আর আপনার এখন দিনে কেমন খরচ হয় কিংবা মাসে কেমন খরচ হয় এখন তো অনেক কমায় ফেলছি ছাগল অনেক কমায় ফেলছি এখন ছাগলের পিছনে আমরা হয়তো আমরা 400-500 টাকা করতে হয় পার ডে আমি খবর শুনেছি যে আপনার কিছু ছাগল মারা গেছিল কিছুদিন আগে কি কারণে মারা গেছিল মারা গেছে বলতে আমার ওই এফএমডি আর এলএসডি এই দুটার প্রাদুর্ভাব এখানে আসছে হয়েছিল হওয়ার কারণে কিছু দুই তিনটা ছাগল আমার মারা গেছে আচ্ছা তো কি এই এফএমডিটা কেন আসলো এফএমডিতে আসলো ওই আমাদের কোরবানি যাওয়ার পর হ্যাঁ তো সেই সময় আবার একটু আমার ভুলও ছিল আমার এখানে একটা রাখাল ছিল সে আমার এখানে সারাদিন কাজ করে সন্ধ্যার পর সে চলে যেত আদার্স খামারে তার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে বা আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করতে আশেপাশে যেমন আপনার মহৎপুর ওদিকে সুলতানপুর ওদিকে কিছু খামার টামার দিয়ে এখানে যেত হয়তো ওদের এখান থেকে ভাইরাসটা ওর মাধ্যমেও আসতে পারে আবার ওই সময় বৃষ্টির একটা ইয়া ছিল বৃষ্টির সময় একটু মাছির পরিমাণ বেড়ে গেছিলো তো মাছির থেকেও আসতে পারে এমনি ছাগলের রোগ বালায় কী কী হয় ছাগলকে মূল হলো আপনার পিপিআর হ্যাঁ হ্যাঁ আর ঠান্ডা যদি সমস্যা থাকে ওটা একটু টিকা করলে ঠিক হয়ে যায় পিপিআর ভ্যাকসিনটা দেওয়া থাকলে কোনো সমস্যা হয় পিপিআর ভ্যাকসিন কতদিন পর পর দেন পিপিআর এখানে আমরা মূলত 4 মাস বা 5 মাস পর করে দিই 4 মাস পর এ কোত্থেকে এই ভ্যাকসিনটা সংগ্রহ করা আমরা কালেকশন করতাম বিভিন্নভাবে বা আমাদের ওই এখানে যে একটা প্রাণী সম্পদ পশু হাসপাতাল ছিল আছেন ওখান থেকে একজন আসতো এসে দিয়ে যেত তো গত কিছুদিন আগে আমাদের 1 বছর আগে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের এক অফিসার আসছিলেন ওনার নামটা এমন তার মনে আসতেছে না তো উনি আইসে আমাদেরকে খুব টেক কেয়ার করে ওনার লোক দিয়ে আইসে আমাদের প্রিপেয়ার দিয়ে গেছে আচ্ছা গত 2 মাস আগে ও তো ওনার কোনো খরচ টরচ দেন না না কোনো খরচ নেই আচ্ছা এমনি আর আর কি রোগ হয় ছাগলের ছাগলের তো এমনিতে রোগ তো আসলে কিছু থাকে আমরা যখন খামার করি যেগুলো একটু ওষুধ অসুস্থ দেখা যায় সেগুলো আগের থেকে যখন বুঝতে পারি এদের ওষুধগুলো থাকে আর বিশেষ করে সমস্যাটা যখন আমরা ক্রস করি বিভিন্ন জাত দিয়ে বিভিন্ন জাতি ক্রস করি তখন একটা সমস্যা দেখা দেয় তখন একটু রোগ পালের প্রবণতা দেখা যায় বিভিন্ন মানে গাঠনিকভাবে একটু সমস্যা দেখা যায় তখন ওগুলোকে কাটিংয়ে ফেলে দিই তখন ওগুলোকে সামনে সাসপেন করি বাড়ি না এমনি ঠান্ডার জন্য কী করেন ঠান্ডার জন্য না লাগে বিশেষ করে উত্তরে বাতাস জন্য না লাগে এই জন্য আমরা ওইভাবে ঘরও করেছি প্রোডাক্ট দিয়েও রাখি আর চতুর্দিক দিয়ে অত ছাড়ার বস্তা বা ইয়া দেয় তেরপাল দিয়ে বেড়া দিয়ে রাখি আচ্ছা
এই যে এখন যে শীত, অনেক শীত, 19 জানুয়ারি, তো এই শীতের মধ্যে কিভাবে পরিচর্যা করতেছেন ছাগলকে? আলহামদুলিল্লাহ আপনার দেখতেছেন আমার ছাগলের সামনে আপনার সামনেই আছে, ছাগলের চঞ্চল আছে, ওটাই অসুস্থ না, তো এটা বুঝে যাচ্ছে যে আমার যে আমি অবশ্য অনেকদিন পরে ছাদে উঠছি, আমি আমার সময় দিতে পারি না, আমার প্রতিবেশী একটা ছোটো ভাই আছে, ওগুলো দেখাশোনা করে, আর আমার বুঝাই দিতেছে যে আমার লোকজন মানে ভালোভাবে টেক কেয়ার করতেছে, যে কোনো একটা আগে পানি বা ওই ধরনের কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, খামারে ছাগলগুলো দেখাশোনা করেন দুজন কর্মচারী। ক্যামেরা দেখে তাদের একজন এগিয়ে এসে বললেন লালন পালনের কথা। চাইনিজ মানে আছে না, মুখে কাজ আছে না, সুন্দর ও। আচ্ছা আচ্ছা, এটা সকালের খাবার? হ্যাঁ। আর দুপুরে? দুপুরে ওই পানি টানি খায়, আবার বিকেল আরেকটু সময় তিনটে বাজে খানা। কী কী খাবার দেন তো? ওইগুলাই ওইগুলাই একদিনে দুইবার খাওয়া। আর এমনি গোসল গোসল করান? গোসল করাই, এত ঠান্ডা দিন আর গোসল করান না। গরমের দিনে কয়দিন পর পর গোসল? গরম দিয়ে এক সপ্তাহ পর পর গোসল করে, শ্যাম্পু দিয়ে, শ্যাম্পু দিয়ে সবগুলো ছাগল দিয়ে? সব গরু ছাগল সবাই গোসল করে। ও আচ্ছা আচ্ছা, এমনি এমনি রোগ বালাই কি হয় এগুলার? না আমি ইনশাল্লাহ এখন রোগ বালাই নেই, রোগ বালাই নেই না? না। আচ্ছা আচ্ছা, না আপনাকে কিছু ছাগল মারা যাওয়ার কারণে আপনি বেশ হতাশ হয়ে গেছিলেন, এই কারণে মনে হয় অনেকদিন ছাদে আসেন নাই, আপনার খামারে আসেন নাই? আমি তো দীর্ঘ 3 বছর অনেক কষ্ট করছি, এটা পিছনে অনেক সময় দিচ্ছি, এমনও হয়েছে কারণ সকালে নাস্তা দুপুরে খাওয়া বিকাল রাতে খাওয়া দাওয়া করে গেছি, তো অনেকটাই গুছানোই ছিল, অনেক প্রপার্টি ছিল, এবং এখানে আমার একটা পর্যায়ে চলে আসছিলো যেমন এখান থেকে আমি আর্ন করতে পারি, আমার ব্যাড লাক এখানে যখন আমার LSD এবং FMD হয়ে গেলো ওই সময় আমি একটু মন মনোগ্রস্ত হওয়ার কারণে একটু সময়ও কম দিতেছি, আর অন্য অন্য যে আমাকে কাজ করতে ওদিকে কাজ বেড়ে গেছে, যেহেতু পুরনো সময় এখন নাই, ওই ব্যবসার গতি বাড়ছে, এ কারণে এখানে এখন সময় দেওয়া কম দিতেছি। দীর্ঘদিনের পরিশ্রম, দুঃখ করেই বললেন লোকসানের পর লোকসান, ব্যবসায়ী খামারটি এখন পরিণত হয়েছে শখের খামার। আচ্ছা, আপনার তো শখের খামার ছিল, এখন কি এটাই বাণিজ্যিক নয় শখের পর্যায়ে, কিংবা কি অবস্থায় আছে? বাণিজ্যিক আকারে চলে আসছিল, এখন শখই রয়ে গেছে, না বাণিজ্যিক হইতে পারেনি এখন। বাণিজ্যিক হতে না পারার কারণটা কি মনে করতেছেন? ওই অসুখটা হয়ে গেল, ভ্যাকসিনটা মাঝে দিয়ে গিয়েছিল, ভ্যাকসিনটা আবার হয়তো ইয়া ছিল না, তো ভ্যাকসিনের প্রবলেম মনে হচ্ছে আপনার? না, ভ্যাকসিনের প্রবলেম হয়েছিল। সবশেষ বুক ভরা কষ্ট নিয়ে এই চ্যানেলের মাধ্যমে অভিজ্ঞতার আলোকে নতুন খামারিদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন কোয়েল ভাই। আচ্ছা, নতুন যারা খামার করতে চায় কিংবা ছাদে যারা অনেকের ছাদ খালি পড়ে থাকে তারা খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি খামার করবে নাকি কি পরামর্শ দিবেন? শুরুতে বললাম আমি যে আপনাকে আগে সময় দিতে হবে, সকাল বিকাল খেয়াল করতে হবে এবং পয়সা যার দিকে খেয়াল করতে হবে। আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এটা আমাদেরকে প্রোটিন দেয়, আমাকে যাতে আমি শখ করি এটা কিন্তু আমার জন্য খাদ্য, এটার মিট আমার জন্য খাদ্য প্রোটিন, আর ওর থেকে প্রোটিন পাইতে হলে আমাকে ওকে খাওয়া দিতে হবে, ওর যত্নটা সঠিকভাবে নিতে হবে, ওকে যাবে ওর প্রোটিন যে জিনিসটা সে পাবে, যে জিনিসটা খেয়ে তার প্রোটিন তৈরি হবে, সেই খাওয়াটা তাকে ঠিক মতো দিতে হবে। না, খাবার টাবার ঠিক মতো দিলে কি সাথে লাভজনক হবে এটা? অবশ্যই না, লাভ যা বললাম যে যেগুলো আপনার হাইব্রিড যেগুলো আছে 100% যদি আমরা ওগুলো এখানে তো করি তাহলে আমরা লাভ হবে, আর যদি আমরা এখানে স্বাভাবিকভাবে ব্ল্যাক বেঙ্গল বা ক্রস ছাগল পালি তাহলে লাভ হবে না। তো ভবিষ্যতে কী চিন্তা করতেছেন, যে এটা খামার কি এটা বন্ধ করে দেবেন নাকি কন্টিনিউ করবেন? না, আমরা বাড়াবে, একটা অভিজ্ঞতা হয়েছে, এখানে বন্ধ করার কোনো কারণ নাই, আমি এখন এই শীতটা গেলেই আমি আবার যেগুলো মানে ব্রিড যেগুলো হাইব্রিড যেগুলো ওগুলো করার চেষ্টা করব। কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষ থেকে কোয়েল ভাই আপনাকে আরো একবার স্যালুট। দর্শক, আপনার এলাকায় যদি এরকম কোনো খামার থাকে অথবা সফল কোনো চাষাবাদ থাকে তাহলে ইনবক্সে ইমেল ঠিকানায় নাম, ঠিকানা
ফোন নাম্বার দিন আপনার কাছে চলে যাবে কৃষকের বন্ধ কৃষি টিভি দর্শক ইনফিনিটি বাংলা টিভি তার নাম পরিবর্তন করে কৃষকের বন্ধু কৃষি টিভি রেখেছে পুরনো দর্শকদের প্রতি অনুরোধ বিষয়টি সু নজরে দেখবেন নতুন পুরাতন সকল দর্শক ভাইদের অনুরোধ দয়া করে ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তী দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ